오 어디가 잘 나가지? I'm standing outside. Get, Kelty. Waiting for you. You were always taking time, baby. Playing it through. I was calling out your name. But my eyes on the wall. আমি ফাইনালি চলে এসেছি আমাদের ড্রিম ডেস্টিনেশন বাটারফ্লাই গার্ডেন। আগের দিন তোমাদের বলেছিলাম ওয়েট ওয়েদারের জন্য বন্ধ ছিল, আমরা ঢুকতে পারিনি, বাইরে থেকে ঘুরে যেতে হয়েছিল। তো আজকে ফাইনালি একদম ভেতরে ঢুকেই এপিসোডটা শুরু করছি। দেখতে পাচ্ছ হাতে টিকিট? তাহলে চলো এক্সপ্লোর শুরু করা যাক। সবুজ খোঁজার তাগিদে চলে এসেছি নূর আইল্যান্ডে। আর তার মধ্যে রয়েছে একটা বিশেষ আকর্ষণ, সেটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। চলো শুরু করা যাক। আমরা এখন বসে আছি আলনূর আইল্যান্ডে, যেটা হচ্ছে একটা কৃত্রিম আইল্যান্ড আর এটা পুরোপুরি ম্যানমেড। তো তোমরা শুনতে পাচ্ছ প্রচুর পাখির কিচিমিচি আওয়াজ। এই যে দেখছো আমার পেছনে, এখান থেকে নেচার ট্রেলটা শুরু হচ্ছে। যেমন তোমরা দেখেছিলে ঠিক সেরকম এখানে ওরা সেলফি তোলার জন্য বিভিন্ন জিনিস করে রেখেছে। যেহেতু সেলফি তোলার জায়গা পেয়ে গেছি, সেহেতু আবার মাছেলে ব্যাস পোজ দিতে শুরু করে দিয়েছি। সুন্দর প্রকৃতির মধ্যে সুন্দর সুন্দর সেলফি তুলবে বলে হারিয়ে গেছি মনের মধ্যে। এখানে তোমরা দেখছো যেরকম বাটারফ্লাই, তেমনি কিন্তু ভ্রমণও ঘুরছে বনমন বনমন করে। ওই যে আগের এপিসোডেও বলেছিলাম না প্রেমের কাঁটা, সেই মানে বাটারফ্লাইয়ের মধ্যেও ভ্রমণ রয়েছে। আর সেই কাশফুল কাশফুল করেছিলাম সেই প্রথম দিন কান্না, সেকেন্ড থার্ড এপিসোড থেকে দেখো এখানেও কত কাশফুল। হ্যাঁ সত্যি অসাধারণ। দেখো পাখিগুলো জল খাচ্ছে কিরকম। এই আইল্যান্ডটা পুরোপুরি সাত দিনের জন্য ভাড়া নিয়ে নেওয়া যায় জানো কি, হানিমুন করার জন্য। সত্যি কথা আমি রাজি, শুধু আরিয়ান স্কুলটা বন্ধ করতে হবে। আরিয়ান আসবে না তো? আমি আসছি। হ্যাঁ সেটাই তো হানিমুন বলে কথা, তখন আবার আরিয়ান কোথা থেকে? আচ্ছা তুই এনজয় করছিস নাকি সেটা বল। তুই বল, তোর এক্সাম হয়ে গেছে, তোর রেজাল্ট বেরিয়ে গেছে, তুই এত ভালো রেজাল্ট করেছিস, তারপর তোর পাপা নিয়ে এসেছে, তুই কেমন এনজয় করছিস সেটা বল। এনজয় আ লট। এনজয় আ লট? আরো ঘুরতে চাস আর বাটারফ্লাই এনজয় করতে চাস?
আচ্ছা তার মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে, আজকে হচ্ছে আরিয়ানের একটা দাঁত এখান থেকে টুকুশ করে পড়ে গেছে, বুঝতে পারছো? সেই দুঃখ তো রয়েছে, তার জন্য ঠিক মুখটা খুলে কথা বলতে পারছে না, মুখটা বন্ধ করে দাঁত চেপে 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 কথা বলছে, তাই না? তো আমি দেখতে পাচ্ছি ফোকলা আরিয়ান। আচ্ছা তোমরা এটা যেটা দেখছো এটা হচ্ছে আফটারনুন ভিউ, আমরা যখন সন্ধে হবে সেই ভিউটাও নেবো, কারণ সন্ধেবেলা এই যে নিচে আলোগুলো দেখতে পাচ্ছি এগুলো আরো বেশি মানে পরিমাণে হচ্ছে গ্লেজি হবে। না, শান্তির প্রতীক, ভালোবাসার প্রতীক সাদা ফুল, ওখানে আই ওয়াজ সেফ লেখা আছে, সত্যি যেন ওরা এখানে সেফ। এখন দাঁড়িয়ে রয়েছি ক্যাকটাস বাগান বলবো না বন বলবো আমি কনফিউজ, মানে ভ্যারাইটিস কাইন্ডস অফ ক্যাকটাস রয়েছে এখানে, তার সাথে অ্যালোভেরাও রয়েছে, আবার অনেক নাম না জানা গাছও রয়েছে, মানে নাম আমি জানি না, তোমরা হয়তো জানতেও পারো। যে কাটা ক্যাকটাস সব পেরিয়ে আমরা ফাইনালি যাচ্ছি বাটারফ্লাই গার্ডেনের দিকে, চলো। এখানে লিখে রেখেছি সেলফি স্পট আলোর হাইলাইট, কিন্তু সেলফিটা মানে তুলবো কোথায়? এটা এটাই দেখানো যে তুমি নেচারের মধ্যে দাঁড়িয়ে আছো। নেচারের মধ্যে তো দাঁড়িয়ে আছে, খুব ভালো লাগছে একদম। নিম পাতা, এটা নিম পাতা বোধ হয়, হ্যাঁ এটা নিম পাতা, বাট এই ফুলটার নাম জানি না, আমি নতুন দেখলাম। এই গাছটা দেখে মনে হচ্ছে 30 বছর পুরনো, 10 বছর ওটা মোটা না, বাট স্টিল বাট স্টিল, হ্যাঁ পুরো বেশ মোটা গাছ। এই যে দেখতে পাচ্ছ আমরা যেখান দিয়ে হাঁটছি এই পুরো ট্রেলটাই হচ্ছে কাঠের তৈরি। ব্যস্ত জীবনের মাঝখানে এরকম একটা দিন ছুটি নিয়ে এক্সপ্লোর করাই যেতে পারে, বলো, বেশ রিফ্রেশ লাগে। আজকে তিতলি হয়ে এসেছি বাটারফ্লাই গার্ডেন, তিতলির মতো উড়বো বলে। তিতলিটা দেখতে হবে, দেখতে হবে, হ্যাঁ এত কথা বলছি এখনো তোমাদের তিতলি দেখায়নি, চলে এসো যাই। It's been a long hard season, I'm feeling weary to my bones. I guess that's my reason. I packed my bags and now I'm gone. Somewhere between the sun and the deep blue sea. That's where you find me. Tender red. This one is called a chrysalis. It is called a butterfly's life cycle. Whenever a caterpillar hatches from its egg, it eats the leaves and thus from forms a chrysalis. And when it forms a chrysalis, after 15 days, it will form a butterfly. Then it will go and it will go follow like more butterflies. Then after when it hatches its egg, thus it dies and the cycle goes on. This is humid, huh? হ্যাঁ প্রচণ্ড হিউমিড আর প্রচণ্ড গরম, কারণ বাটারফ্লাইয়ের জন্য ওরা এরকম করে রেখেছে বলল। আর এসে দেখছি বাটারফ্লাইরা আমার মতো ভেগান ডায়েটে আছে, মানে আনারস আর কমলা লেবু খাচ্ছে, এটা হচ্ছে খুব দেখে ভালো লাগে, তাই সন্ধেবেলা ওরা ঘুমিয়ে পড়ে। আমি তো সন্ধেবেলায় ঘুমাই না, আমি তো রাত জাগার আয়া। এর মধ্যে হচ্ছে বাটারফ্লাইরা বসে ফুলে ফুলে ঢুলে ঢুলে প্রেম করে। তিতলি তিতলি ধরেছে, সেই ছোটবেলা মনে পড়ে যাচ্ছে, যা উড়ে গেল, আর ধরতে তো পেরেছি।
এত ঘুরছে এত ঘুরছে। তো দুবাইতে আরেকটা দেখাবো তাই তো? হ্যাঁ, আজকে তোমাদের যেটা দেখালাম ওটা হচ্ছে সার্জার বাটারফ্লাই গার্ডেন। দুবাইতে আরেকটা বাটারফ্লাই গার্ডেন আছে, অবশ্যই আমরা ওটা কভার করব ফিউচারে। সেখানে হচ্ছে 22 ধরনের আলাদা আলাদা বাটারফ্লাই রয়েছে। আর ওরা হচ্ছে মানে এই যে সূর্যের আলোতেই এসে ঘুরে বেড়াচ্ছে, সন্ধ্যেবেলা কিন্তু পুরো ঘুমিয়ে পড়ে। তাই ওরা বললো মানে যারা সিকিউরিটি রয়েছে বললো তাড়াতাড়ি মানে এই সূর্য থাকাকালীন ওদের ক্যাপচার করে নিতে। চলো ক্যাপচার করা যাক। সব তিতলিরা আসছে আর আরিয়ান তাড়িয়ে দিচ্ছে, দেখো। প্রচুর বাটারফ্লাই দেখে পুরো ক্লান্ত হয়ে গেছি, জল নিয়ে বসে পড়েছি। শুধু কি জল খেলে চলে ঘুরতে এলে, অন্য কিছু তো চাই। তাই তার সাথে অর্ডার করেছি অ্যাজ ইউজুয়াল চাটুজ্জের ক্যাপুচিনো, আমার বাটারমেলন জুস, আর আরিয়ানের ফ্রেঞ্চ ফ্রাইস আর নাগেট। আসছে ঠান্ডা ঠান্ডা জল খেয়ে এখন আপাতত মস্তিষ্ক ঠান্ডা করে ওয়েট করছি অর্ডারের জন্য, মানে অর্ডার দেওয়া জিনিসগুলোর জন্য। তো আরিয়ান অলরেডি শুরু করে দিয়েছে ওর ফেভারিট নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাইস, আর আমি শুরু করছি আমার হেলদি ওয়াটারমেলন জুস। এতক্ষণ ঘোরাফেরা করার পর এরকম একটা ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন জুস খুব দরকার ছিল, পুরো ঠান্ডা হয়ে গেল। আরিয়ানের স্টার নাগেটস, বিভিন্ন শেপের নাগেটস। হ্যাঁ আরিয়ান, আরিয়ান খুব খুশি, কোনো দিকে ওর মন নেই, মন প্রাণ ভরে নাগেটস খেয়ে যাচ্ছে। তার মানে বাটারফ্লাই গার্ডেন এসে আরিয়ান ডাইনোসর নাগেটস খুঁজে পেয়েছে। ডাইনোসর আছে এখানে, এটা হচ্ছে বানি নাগেট, এটা হচ্ছে বাটারফ্লাই নাগেটস, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে স্টার নাগেটস, আচ্ছা এটা হচ্ছে ফিস নাগেটস। ঘোরাফেরা করে প্রচুর ক্লান্ত হয়ে গেছি, এখন আমরা ওয়েট করছি ইভিনিং লাইটসের জন্য। এই যে তোমরা দেখলে অ্যামেথিস্ট, এটা হচ্ছে আমার চাটুজ্জের হাতে অলরেডি রয়েছে ছোট অংশ। সার্জা কর্নিশে একটা ডেডিকেটেড এপিসোড আছে যেখানে আমরা অ্যাম্পিথিয়েটারটা কভার করেছিলাম, তো আজকে এইখান থেকে তোমাদের দেখাচ্ছি ওই দূরে অ্যাম্পিথিয়েটার। Cause you're fading on, we've been hit before. Tell me again, just tell me again and I'll make it right. Don't go through that door. Tell me again, just tell me again and I'll make it right. যদি যাই একটা এরকম সুন্দর বিকেলে আর কি চাই বলো? হ্যাঁ সত্যি দারুণ লাগছে। ওইখানে আর একটা সেলফি পয়েন্ট, চারিদিকে শুধু সেলফি সেলফি আর সেলফি পয়েন্ট। তো সন্ধে হব হব করছে, পাখির কিচিমিচির আরও বেড়ে গেছে। তো এবার আমরা তোমাদের সন্ধ্যের ভিউটা দেখাবো। এপিসোড 2 তে তোমাদের আল্লুর মস দেখিয়েছিলাম, এটা হচ্ছে এর ইভিনিং ভিউ, মিন্স নাইট ভিউ।
তো ঘোরাফেরা প্রচুর হলো, এবার বাড়ির দিকে যাওয়া মানে বাড়ি ফেরার পালা। আমরা আইল্যান্ড পেরিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি। আচ্ছা, তোমাদের আর সঙ্গে আরেকটা কথা শেয়ার করি, আমরা যখন মানে বাইরে দিয়ে যাই এটা, তখন বাড়িতে কিন্তু এটা পুরো পিঙ্ক আর ব্লু কালারের দেখায়। আর এটা আর এখন দেখ, দেখো আমরা মানে বাড়ি ফিরে যাচ্ছি, বাড়ি ফেরার পথে একদম জায়গাটা হচ্ছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার করে রেখেছে, দেখো একবার জ্বলছে। আজকে আমার এই ব্লগটা কেমন এনজয় করলে কমেন্ট বক্সে লিখে জানিও, আর একটু যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করতে পারো আমার এই ব্লগটা। তাহলে কি করতে হবে, তিনটে জিনিস, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দুবাই টকা রায়া। সরি, তিনটে জিনিস হয়, চারটে জিনিস, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দুবাই টকা রায়া।